কিরে তরমুজ, তোর খাওয়ার কাজ শেষ হবে না? সেই কখন থেকে খালি খাইতেই আসোস, আর ওদিকে আমার সুজন কি দেয় না জানি কত কষ্ট করতেছে। খালা আর কাটা বাদ দাও, পেটের এক কোনা খালি আছে। এইটা আবার কেমন কথা কস? চারজনের ভাত একলা খায়, কস পেট ভরে নাই, তোর পেটে কি কুমির ঢুকছে? খালা খাও নিয়া কথা কইবে না, আমি যতটুকু পারি ততটুকুই তো খামু। আল্লাহ পেট দিছে খাওয়ার লেগা, আর বাদ দিলে দাও, নাহলে কিন্তু আমি কান্না শুরু করে দিব। থাম বাবা থাম, শোন ঘরে আসলে খাওন নাই, সুজনরে যে ভাত দিছি এইটা সুজন শেষ করবা পারবো না, তুই এখান থেকে খেয়া লইস। ও বুঝছি, সুজন ওস্তাদ তোমার নিজে বলা দেখা, আরো বেশি করে ভাত দাও, আর আমি ভাত চাইলে তোমার ভাত ফুরা যায়। তুই এই কথা কইবার পারলি? আমি তোর নিজের বলার চাইতে বেশি ভালোবাসি। ভালো তো বাসই, তুমি আর ওস্তাদ সবার থেকে বেশি ভালোবাসো। হেললি গাই, খায় না খায় তোমার কাছে পয়লা থাকি। খাইয়া ঠিক আছে, না খাইয়া কি? খালা তুমি খালি কথা কথা ফেল ধরো, আর এটা তো একটা কথার কথা, কই ওস্তাদে খাওন কই, জলদি দাও। এ হে রে, কত বেলা হয়ে গেছে, ওস্তাদে খিদা লাগছে না? খালা আমি যাই। পাগল কোথাকার, কখন যে কি কয় আর কি যে করে তা আল্লাহই জানে। পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, স্বজন বন্ধু চাইয়া এসেছি এসেছি। পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, পরান যা জ্বলিয়া রে, স্বজন বন্ধু চাইয়া এসেছি পরান যা জ্বলিয়া রে। ওস্তাদের যদি আজকে সব ভাত খা ফেলায় তাহলে তো আমার পেটে খাওন জুটবো না। এক কাম করি, ক্ষমতা যা নাতে আছে তানে সদ বাবা করে আইলই। এত বেলা হয়ে গেল, তরমুজের আহনের খবরই নাই। হায় রে, আমি এই পাগলটারে নিয়ে কি যে করি। আর কিছুই করতে হবে না ওস্তাদ, আমি আয়া পড়ছি খাও নিয়া। বাড়ি থেকে ভাত আনতে তোর এতক্ষণ সময় লাগে? আর কোন না ওস্তাদ, রাস্তায় অনেক জ্যাম। রাস্তায় জ্যাম মানে? এটা কি ঢাকা শহর নাকি যে রাস্তায় জ্যাম থাকবো? খালি ঢাকা শহরে জ্যাম পড়ে, গ্রামে পড়ে না। গ্রামে যেভাবে কুত্তা বিড়াল বাঁধতেছে, অগর ঠেলায় তো দুদিন পর রাস্তা দিয়ে আটাই যাব না। তুমি তো জানো আমি যে আবার কুত্তা দেখলে ডরাই। দেখাউন দে, খিদে পেট জ্বলতেছে আর উনি পগর পগর লাগাইছে। হ্যাঁ ওস্তাদ, জলদি খেয়ে লও। তোমার লাগে তাবার ওই তালুকদারের মাই আর আরই আছে, তুমি খাইতে বললেই ওরা পারি। চুপ কর, খালি বেশি বেশি কথা কয়, খালি পাকনামি করব। এ উচিত কথা কইলেই কয়, চুপ কর।
আইজার খাওয়া শেষ না করে পার করতাছি না। আরে ও মাঝি, স্কুলের বেলা হয়ে যাইতাছে, জলদি পার করে দাও। দেখতাছ না ভাত খাইতাছি, এখন পার করবার পারুম না। আমি যখনই আই তখনই দেখি তুমি খাইতাছো, তার মানে সারাদিন কি তুমি খাইতেই থাকো? খাওয়ার লেগেই তো কাম করে। আরে পেটটা যতদিন আছে ততদিন তারে খাওয়ান দিতেই হইব। অর্থাৎ তো ঠিক কথাই কইছে। এই পরে খাও ভাই, আমাগো স্কুলের সময় পার হয়ে যেতেছে। খাইয়া কামাই জীব আসলে জামাই, বিয়া শাদি করি নাই, এত কাম করলে খাইব কেডা? ইশিরে উস্তাদে কোন জায়গায় হাত দিছে? বিয়ে করুনি ঠিক আছে, কিন্তু দুদিন পর তো করবে। তখন তো আরো আরামে দিন কাটামু। কিভাবে? তোমার মতো একটা সুন্দরী আর শিক্ষিত মাইয়া বিয়া করুম, সে চাকরি করে টাকা আনবো, আর আমি পায়ের উপর পা তুইলা নাক ডেকা ঘুমামু আর খামু। কথায় আছে না, গাছে কাঁঠাল আর গোফে তেল, ছিঁড়া কাঁথার নিচে শুয়ে থেকা সারা জীবন লাখ টাকার স্বপ্নই দেখা যাবা, কোনো লাভ হবে না। তার চেয়ে বরং আমার ঘরে পার করে দাও, তুইটা পয়সা পাবা। পয়সার লেগা তো সবাই পার করে। আর এই সুজন খালি পয়সার লেগা না, একটু ভালোবাসার লেগাও পার করে। বুঝলি শেখি? ময়া মজনু ওস্তাদ, এই অপমান কিন্তু যেটা দেনা, একটু পাত্তি লাগানোর ব্যবস্থা করো।
আছে নাই যে তোমার বেল। না রে রুমা, আমি তোদের সাথে যেতে পারবো না। বাবা মা যদি জানতে পারে আমি তোদের সাথে যাত্রা দেখতে গেছি, তাহলে বাবা তো আমাকে জানিয়ে মেরে ফেলবে। এটা কোনো কথা হলো? আমাকে গ্রামে ছেলেরা যাত্রা করতেছে, তা আবার আমাকে গ্রামে, আর তোরে যাইবার দিব না, এটা কেমন কথা? আসলে সখী, তোর বাপের মনে কোনো রসকস নাই। রসকস সবই আছে, কিন্তু যাত্রা দেখা বাবা পছন্দ করে না। কারণ যাত্রা নাকি ফাটরা লোকেরা দেখে। এইটা কোনো কথা না, আসল কথা হলো এইটা কইয়া পোলা পান করে না নিয়া নিজেরা একা একা মজা লইব। সখী, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমরা সবাই মিলা তোর বাপের চোখের সামনে তো যাত্রা দেখামো, কিন্তু তোর বাপে কিছু একেবারে পারবে না। বস কি তুই, কি বুদ্ধি, আয় এদিকে আয়। ওয়া, এইবার দেখি আমাকেও যাত্রা দেখা ঠেকায় কে। আস
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবারা তোমাকে খুব চেনা চেনা লাগতাছে। হ সাসা, চেনার তো কথায়, কত দেখছে না আমাগো। হ্যাঁ, কোথায় যেন দেখেছি। আপনাদের পাশে গ্রামেই তো আমাদের বাড়ি, হাটে যাওয়ার সময় কত দেখছেন। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা যাত্রা দেখতে আইছো বুঝি। হ হ সাসা, খুব ভালো করছো, যাও, খুব ভালো যাত্রা হইতাছে। আচ্ছা সাসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাসলাম, আমার তো দম বন্ধ হয়ে আসছিল। চল ওদিকটা গিয়ে বসি, চল। না না, আমি যে আর পারছি না। আমি যতই ওই রাজকুমারীকে ভুলতে চেষ্টা করছি, ততই ওর মায়াবী মুখ আমার মনে পড়ছে। তবে কি সত্যি সত্যি আমি ওই রাজকুমারী প্রেমে পড়েছি? না না না, আমাকে ভেঙে পড়লে চলবে না, আমাকে পাথর হতে হবে। আজ ও আসবে, ওকে আজ বলতেই হবে, তেল আর পানি কখনো এক হয় না। আমি জানি রাখাল, তুমি না এসে পারবে না, কারণ আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসা মিথ্যে হতে পারে না। রাখাল রাখাল, তোমার বাঁশির সুর শোনার পর থেকে আমার কি যে হয়েছে আমি জানি না। তোমার বাঁশির সুর আমার চোখের ঘুম কেড়ে নিয়েছে, আমার শয়নে স্বপনে জাগরণে শুধুই তুমি, শুধু তুমি। না রাজকুমারী না, এ হয় না। কোথায় তুমি আর কোথায় আমি, তেলে আর জলে কখনো এক হয় না। তুমি আমাকে ভুলে যাও রাজকুমারী, তুমি আমাকে ভুলে যাও। বন্ধুরে পাগল করলা বাঁশির সুরে।
কারাইতে যে তুমি অভিনয় করলা, সারা গ্রামের মানুষ তো তোমাদের কালা ফাইতেছে, তুমি তো নায়ক হয়ে গেলা। আমি নায়ক ছিলাম না কবে, তোর ওস্তাদ তো সারা জীবনই নায়ক। মাঝি খামন, আমার ব্যাগটা একটু নাও, একটু হেল্প করো। আরে কি হলো, আসো না কেন? কি কর, আচ্ছা যাই দেখি। তুই থাক। আল্লাহ জানে ওস্তাদ এবার আজকে কি ঘটনা ঘটায়। বলেন কি জন্য এমন চিৎকার করা ডাকতেছেন? বুঝতে পারছো না কেন ডেকেছি? লাগেজগুলো নৌকায় উঠাও। আমারে দেখে কি কুলি মনে হয়? আরে না না, আসলে এখানে কেউ নেই তো, তাই তোমাকেই ডাকলাম। কারণ তুমি মাঝি আর আমরা তোমার প্যাসেঞ্জার, সুতরাং তোমার উচিত আমাদের লাগেজগুলো নৌকায় উঠানো। দেখেন নৌকা দিয়া মানুষ পার করি আমি, কিন্তু মানুষের বোঝা এইটা আমারে দিয়া হইব না। আপনি ভুল নম্বরে ডায়াল করছেন দেইখা তো মনে হয় ভালো মন্দ খাইয়া শরীরে ভালোই মাংস জমাইছেন। তাইলে এবারে কাম করেন, এই লাকেশ গুলান কান্দে লইয়া চলেন, তাইলে একটু ব্যায়ামও হইব আর একটু বুঝবারও পারবেন গরিবরা কত কষ্ট করে কাম করে খায়। সালাম। শালা ইডিয়েট, চালায় ছোট্ট একটা নৌকা, ভাবখানা দেখলে মনে হয় যেন উড়োজাহাজে পাইলট। চল ছোয়া একটা ধর। যাও দিক যাও।
ছোয়া তুই নাম। সাবধানে নামিস কিন্তু, এই যে ব্যাগটা একটু ধরতো, নে নে এ ধরিস কিন্তু ভালো মতো। হ্যাঁ এনো ভাড়া রাখো, 100 টাকার ভাঙটি নাই। 100 টাকার ভাঙটি দিতে পারো না, কথা বলো তো বড় বড়, নাও 100 টাকাই রাখো। খারান, আরে খারান, এই সুজন নৌকা চালায় খায় ঠিকই, কিন্তু এই সুজন এই গ্রামের নায়ক, কারো দয়ায় সে চলে না। ভাঙটি না থাকলে এই সুজন মাগনাই পার করব। আপনার টাকা আপনিই লইয়া যান, ভাড়া লাগব না। যান যান। ওরে বাবা রে, এই তরমুজ ধর, পড়ে গেছে ভাই। তুমি কিন্তু আমাকে ইচ্ছা করে ফেলে দিয়েছো। আহারে, আসলে মানুষের ভালো করতে নাই। চল শোয়া, ওকে আমি পরে দেখে নেব। আরে ভাই, পরে কি দেখবেন, এখনই দেখালন। কত বড় লোকে নেকানি সুপানি খাওয়াইলাম, আর হ্যাঁ এসে কিনা আমার পরে দেখবো। কি ওই মাঝিটার এত বড় সাহস? আমার একমাত্র ভাগনারে কাদায় ফালিয়ে দিছে। হ্যাঁ মামা, ও ইচ্ছা করে আমাকে কাঁধে ফেলে দিয়েছে, তাই না ছোয়া? হ্যাঁ মামা, ওই মাঝিটা না আস্ত বড় বদমাইশ। তুমি কোনো চিন্তা করো না ভাগ্নে, আমি দেখছি ওই মাঝিকে কি করা যায়। ওকে মামা। এখন যাও ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করো, সখী ওর ঘরটা দেখিয়ে দাও। হাই সখী, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, কিন্তু তোমারে দেখে মনে হইতেছে তুমি ভালো নাই। ইয়ে মানে? চলো আগে ঘরে গিয়ে জামা কাপড় চেঞ্জ করবে। আচ্ছা চলো। মামা, ওই মাঝিটার কোনো দোষ নেই, ভাইয়া নিজে থেকে কাদায় পড়ে গেছে। আসলে মাঝিটা ভাইয়ার ব্যাগ তুলে দেয়নি, তো এই কারণে ভাইয়ার জিদ হয়েছে। আমি জানি সুজন খুব ভালো ছেলে, ওইরকম করতেই পারে না। যাও মা, ফ্রেশ হয়ে পরে গেলাম ঘুরতে বেরিও, যাও। ভাইয়া, তুমি সখীকে নিয়ে এইদিকে যাও, আমি ওই দিকটা ঘুরে আসছি। যাবি? আচ্ছা ঠিক আছে, যা 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 যা। না না ছোয়া, তুই কোন দিক থেকে কোন দিকে যাবি সেটা রাস্তা হারিয়ে ফেলবি। সখী, ছোয়া শহরের মেয়ে, তার উপর আবার এই রিঙ্কুর বোন, ঢাকা শহরের অলিগলি ঘুরে ঠিকানা বের করার অভ্যাস, আর এটা তো সামান্য একটা গ্রাম। যাও সিস্টার যাও, যেদিকে দু চোখ যা ঘুরে বেড়াও, এখানে কোনো রং বা চাঁদাবাজ বা সন্ত্রাসী নেই। তবে বি কেয়ারফুল, ওই বাঁধন মাঝিটার সামনে যেন না পড়িস। তুই আসলে একটা বান্দর। কেন তার তুমি কথা কইলে কেন? আমাকে মন চেনা তোমার মতো নায়ক হইয়া যাত্রার নায়িকা গো দূরে দূরে গান গাইতে। মন চাইলে কি সব কিছু পাওয়া যায়? নায়ক হইতে হইলে গুণ লাগে। এটা তুমি ঠিক কইছো তার, তোমার মধ্যে এই গুণ আছে, কারণ যেই মাইয়া তোমার একবার দেখে এই মাইয়াই তোমার প্রেমে হাগুডুবু খায়। আর সকালে ওটা খেয়াল করছি কেমনে সর ওই মাইয়াটা যেভাবে তোমার দিকে তাকায় রেখেছিল, প্রথমে ভাবছিলাম আমার দিকে তাকায় রয়েছে, পরে দেখি তোমার দিকে তাকায় রয়েছে। তরমুজে আন্দাজ কোনো মিথ্যা না, ওই যে দাও সরে ম্যাডাম আইতাছে।
কি ম্যাডাম অমন করে কে ডাকতাছেন ভাইয়ের হইয়া প্রতিশোধ নেই পারাইছেন নাকি না এসেছি তোমাকে ধন্যবাদ দিতে তুমি আমার ভাইয়ার মুখের উপর যে সত্য কথাগুলো বলেছ এবং যেভাবে তাকে শায়েস্তা করেছ তুমি আসলেই একজন হিরো কি কইবেন খোলাসা করে রাখুন এত পেঁচায় গোছায় লাভ নাই তোমার নাম তো সুজন সুজন মানে কি জানো সুজন মানে বন্ধু আর আমিও চাই তুমি আমার বন্ধু হও ও এই কথা দেখেন ম্যাডাম বন্ধুত্ব প্রেম প্রীতি এসব করতে গেলে মেলা টাকা আর মেলা সময় লাগে আর আমার কাছে এত টাকা আর এত সময় কোনোটাই নাই তুমি জানো আমাকে পাওয়ার জন্য কত ছেলে পাগল ম্যাডাম আমি তো পাগল না আমি সুজন আপনার এই নায়িকা নায়িকা ভাব দেখা পাগল হওয়ার মতো পোলা আমি না আমি গ্রামের পোলা যদি কখনো ভালোবাসি গ্রামের মায়েরাই ভালোবাসো আপনি হন যান 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 আমাগো মেলা কাম পড়ে আছে এ আয় তরমুজ করব বল ঘরে চারটা বউ অথচ একটা বউ আমাকে আজ পর্যন্ত বাবা ডাক শোনাতে পারলো না তাহলে কি করবার চান ভাবতাছি আরেকটা বিয়া করুম ঘরে চারটা বউ থাকতে আবার বিয়া করবেন চুপ আমি হইলাম এই এলাকার চেয়ারম্যান আমার কি টাকা পয়সা ধন সম্পদের অভাব আছে চারটা কেন পঞ্চাশটা বিয়া করলে কি সমস্যা না হুজুর কোনো সমস্যা নাই শোন কুদ্দুস জি হুজুর আমার জন্য আরেকটা মেয়ে দেখার ব্যবস্থা কর
আমার বংশ রক্ষার লাগিয়া আমার আরেকটা বিয়া করতেই হইব। কিন্তু আমি বিয়া করবা পারুম না। কেন? আমার অপরাধ কোথায়? তাহলে কি তোমার প্রতি আমার ভালোবাসা মিথ্যে হয়ে যাইব? ওস্তাদ, চলে যাও। ভালোবাসা? হ্যাঁ, আমার মতো গরিবের আবার ভালোবাসা? সারাদিন নৌকা চালায়া যে দুই টাকা আয় হয় তা দিয়া আমরা মা ছেলে কোনো মতে খায় না খায় পাইছে আছি। আমার মতো গরিবের আবার ভালোবাসা? না সুজন, না, এইভাবে কইও না। ভালোবাসা কখনো ধনী গরিব বিচার করে হয় না। আমি এসব মানি না। আমি শুধু এটুকুই জানি, আমি তোমারে ভালোবাসি, আর বিয়ে করতে হইলে তোমারই করব, আর কাউরে না। এরকম কথা আমার কেউ কোনোদিন কইল না রে। দেখো সখি, ধনীর ঘরে মাইয়া তুমি, পোলা মাংস খাইয়া বড় হইছো, আর আমরা খাই ডাল ভাত আলু ভর্তা, মাঝে মধ্যে তাও আবার নিজেরই রান্না করে খাইতে হয়। একদিন যদি রান্না করতে তোমারে রান্নাঘরে পাঠায়, তাহার পরের দিন তোমার এই ভালোবাসা দৌড়াইয়া সুন্দরবনে পালাইব। সেই ভালোবাসার মুখ আর কেউ কোনোদিন দেখব না। অতএব তোমার পথ তুমি দেখো, আর আমার পথ আমি দেখি। বাবা রে বাবা, এ কেমন ফুল।
শোন, যা বলছি সব মনে রাখবি। আমি যা হুজুর। উরে বাবা রে, আমার জন্য দোয়া করেন। যা যা, তুমি আমার নজরে পড়ে গেছো সুন্দরী, তোমারে আমার চাই চাই। কি কইলি, তোর এত বড় সাহস! দুনিয়ার মাইয়া পাইলি না, ওই তালুকদারের মাইয়া তোর পছন্দ হইলো। তুই জানোস, তালুকদার জানতে পারলে তোর কি হইব? তোর না মাইরা ফেলাইব। তুই কেন এই ভুল করতে গেলি? কেন? রাস্তাটা কি দোষ? সব দোষ তো তোমার। আমার দোষ? হ্যাঁ, সব দোষ তোমার। তুমি এমন পালা জন্ম দিছ, তারে যেই দেহে এই পাগল হয়ে যায়। আমিও তোস্তাদের লাগে থাকি, আর লাগে নৌকা চালাই। কই, আমার তো কেউ পছন্দ করে না। তুই সব থাক, ওরা পাগল হলে কি লগে লগে ওরা পাগল হইতে হইব? একবার ভাবতে হইব না, ওরা কোন জায়গায় আর ও কোন জায়গায়? ওরা ধনীর মাইয়া, ওরা গরিবের মন নিয়া যেমন খুশি খেলবার পারে। এতে কোনো অপরাধ নাই, সব অপরাধে গরিবের। এই কথা ভুলে গেলে চলবো? এ তালুকদারে কত ধনী, রাজা যাইতে কি বেশি ধনী? ওই দিন যাতে দাও নাই, ওস্তাদ রাজা মার লগে প্রেম করে, রাজা কিছু কইবার আছে পারে নাই। ওস্তাদ রাজা মেয়ারে ঠিকই বিয়া করছে। ভালোবাসা করতে গেলে একটু একটু বাধাই বই, তাতে কোনো সমস্যা নাই। ওস্তাদ তুমি চালা যাও, আমি তোমার সঙ্গে আছি। কি, তুইও সঙ্গে আসোস? খারা, তোরে আগে বাড়ি ছাড়া করতাছি, খারা কইতাছি? আই খারা, কই যাস? আরে খারা কইতাছি। হায় রে সুন্দরী মাইয়া, কি রূপ দেখায় আমার হুজুরে পাগল করলি! তোর ঠিকানা খুঁজতে খুঁজতে আমিও পাগল হয়ে গেলাম। আর যদি তোর ঠিকানা খুঁজে না পাই, তাইলে আমার চাকরি শেষ। এতদিন কইছিল তুমি, ওই তোর মুজা, কত বড় সাহস! তুই আমার ভালোবাসার মানুষের উপরে পয়রা, চুপ করে শুয়ে রইছ। আরে ওই কত, তুই যা, তোর কত বড় সাহস! তুই আমার ভালোবাসার মানুষের নিয়ে বাজে কথা কস। ওই তোর মুজা, কামটা কিন্তু ভালো হইতাছে না, আমি কিন্তু তোরে খায় ফালামু। ও এম কি বসে সে আঙ্গুল চুষুম রে, মানে চামচা। কি কইলি তুই? তবে রে, এইখানে থাকে নিরাপদ না। সালা
আমি ঘর বানাবো তোর মুসরে নিয়া। তুমি আমার ভালোবাসার দিলে কি প্রতিদান, আমি সেকা খাইয়া আজকে জিগাই গাঞ্জা দি মোটান। তোমার মতো একটা সুন্দরী আর শিক্ষিত মাইয়া বিয়া করো, সে চাকরি করে টাকা আনবো, আর আমি পায়ের উপর পা তুইলা নাক ডেকা ঘুমামু আর খামু। না রাজকুমারী না, এ হয় না। কোথায় তুমি আর কোথায় আমি, তেলে আর জলে কখনো এক হয় না। তুমি আমাকে ভুলে যাও রাজকুমারী, তুমি আমাকে ভুলে যাও। একদিন যদি রান্না করতে তোমারে রান্নাঘরে পাঠায়, তাহার পরের দিন তোমার এই ভালোবাসা দৌড়াইয়া সুন্দরবনে পালাইব, সেই ভালোবাসার মুখ আর কেউ কোনোদিন দেখব না। সখি, তোমাকে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজছি আর তুমি এখানে বসে আছো। চলো তোমাকে নিয়ে একটু নিরিবিলি ঘুরে আসি। তাছাড়া তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম। সখি সখি, যেও না সখি, কোথায় যাচ্ছ? খামন সখি। কিন্তু জানি ভাইয়া, তুমি সখীকে কি বলতে চাও? সখীকে তোমার পছন্দ হয়েছে, তাই না ভাইয়া? হ্যাঁ, আমি ওকে ভালোবেসে ফেলেছি, ওকে আমার চাই চাই। আমিও একজনকে ভালোবেসে ফেলেছি ভাইয়া। এ তুই কি বলছিস, তুই আবার কাকে ভালোবাসিস? বলবো ভাইয়া, সময় হলে অবশ্যই বলবো।
আসসালামু আলাইকুম। আসসালাম। শুনলাম আপনার বাড়িতে নাকি একটা পরিণান মাইয়া আছে, তাই রূপদান ঘটকরা নিয়ে এলাম বিয়ার প্রস্তাব দিতে। মেয়ে যখন বড় হয়েছে বিয়ের প্রস্তাব তো আসবে। আপনারা বসুন, ওর বাবা বাইরে গেছে, এক্ষুনি এসে পড়বে। সখি, ওনাদের একটু ঠান্ডা শরবত টরবত কিছু দে। শরবত খাইবা? খাওয়াইতেছি শরবত। তারপর? তারপর আর কি, ময়লা জামা কাপড় নিয়ে হয়তো নদীর মধ্যে ঝাঁপিয়ে পড়লো। এই ভালো করে চালা, দেখছিস না পড়ে যাচ্ছি। আমি আবার কিন্তু সাঁতার জানি না। তুই যেভাবে নৌকা চালাইছ আমার জানটাই তো গেছিল। আচ্ছা ঠিক আছে, জানটা যখন বাড়ছে তো ভাড়াটা দেই। তোমাদের ওই বদমাশ মাঝিটা আবার প্রেমও করে নাকি? ওর সাথে আবার কোন মেয়ে প্রেম করতে যাবে? হ্যাঁ, প্রেমের আবার অধিস আছে নাকি? হে এলো এলাকার নায়ক, হ্যাঁ যে মাইয়া দা হে এই মাইয়াই পাগল হয়ে যায়। তবে ওস্তাদ ভালোবাসে একজন রে, সে হইলো আমাগো এলাকার তালুকদার মাইয়া সখী। ওস্তাদ নাল লাগেই প্রেম করতেছে। রাম বোদাই শালা।
যাচ্ছ কি? এদিকে ভাইয়া সরে যা। ছাড়ো ভাইয়া, ছাড়ো ভাইয়া, ছাড়ো না। তোকে আমি দেখে নেব ভাইয়া, তোকে আমি দেখে নেব। টমি শোন, কাল সকালের মধ্যে মিলন আলম জাহিদ সহ আর যত সব চেলাপেলা আছে সবাইরে নিয়ে এখানে আবি, মানে নাগরপুর আবি। আসুন, আসার সময় মালগুলো সাথে নিয়ে আসবি। এখানে আমি মাই খাইছি, ওই হালাপুলে সাইজ করতে হইব। তার মানে রিঙ্কু যা বলছে সব সত্যি? চুপ করে আছিস কেন বল, রিঙ্কু যা বলছে সব সত্যি কিনা? হে বাবা, রিঙ্কু ভাইয়া যা বলছে সব সত্যি। আমি সুজন নে ভালোবাসি, আর ওরে স্যার আমি বাসুম না। আমার ভাব তো অবাক লাগছে, খালেক তালুকদারের একমাত্র মেয়ে হয়ে তুই সামান্য একটা মাঝিরে ভালোবাসিস? আর ওই মাঝির বাচ্চার কত বড় সাহস, আমার মেয়ের দিকে হাত বাড়ায়। ওকেও আমি উচিত শিক্ষা দেব। নো আঙ্কেল, নো, আপনাকে কিছুই করতে হবে না। দিস ইজ মাই প্রবলেম, অতই কি করতে হবে সেটা আমার উপর ছেড়ে দিন। মমতা, তুমি শোনো, রিঙ্কুর বাবা মাকে ফোন করে দাও, ওদের আজ আসতে বলো, আমি কালই ওদের বিয়ে দিয়ে দেব। আমার গায়ে হাত, এই রিঙ্কু মির্জার গায়ে হাত, আমি তোকে বুঝিয়ে দেব আমি কি জিনিস। কাল একদিকে আমার এক সখীর বিয়ে হবে, আর অন্যদিকে হবে তো জানা যা, রিঙ্কু, রিঙ্কু মির্জা আমার নাম। ওস্তাদ তুমি খাও, আমি পানি নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এলাকার হিরো, হিরোগির শেষ। চল, আহ।
আশায় বাঁধলাম ঘর, আমি ভালোবাসায় বাঁধলাম ঘর, এসে বৈশাখী ঝড়, ঘর ভাঙিল মন ভাঙিল ভাঙিল সুখের বাসর, আমি ভালোবাসায় বাঁধলাম ঘর, এসে বৈশাখী ঝড়, ঘর ভাঙিল মন ভাঙিল ভাঙিল সুখের বাসর, ভাঙিল সুখের বাসর। জ্বালা বুকের ভেতর জানে না তো কেউ, পাহাড় সমান দুঃখ বুকে সাত সাগরের ঢেউ, ও কত জ্বালা বুকের ভেতর জানে না তো কেউ, পাহাড় সমান দুঃখ বুকে সাত সাগরের ঢেউ, সেই আগুনে জ্বলে পুড়ে পোড়াই অন্তর, আমি ভালোবাসায় বাঁধলাম ঘর, এসে বৈশাখী ঝড়, ঘর ভাঙিল মন ভাঙিল ভাঙিল সুখের বাসর, ভাঙিল সুখের বাসর। আশায় ঘর বাঁধিয়া পাইল নাম সুখ, সেই মনেতে ভর করেছে কষ্ট নামের দুঃখ, সুখের আশায় ঘর বাঁধিয়া পাইল নাম সুখ, সেই মনেতে ভর করেছে কষ্ট নামের দুঃখ, আমি এটা মেটানোর ব্যবস্থা করতেছি। হুজুর, সর্বনাশ হয়ে গেছে। কেন, কি হয়েছে? আপনার সখীর বিয়ে হইতাছে। কি কইলি? ওই চল সবাই, এই বিয়ে বন্ধ করতে হইব। সবাই চল, হুম 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 হুম
তা জলদি সখী না পালাও। আমিও পালাই। হয় আয়।